আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশরাফিস মম। আমি সাথী ডেইলি লাইফের আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ভাইয়াকে বলেছিলাম থানকুনি পাতা নিয়ে আসতে বাজার থেকে, বাজারে পাইনি, ওখানে বসে বসে শাক তুলছে। আর এদিকে মাশরাফি অপেক্ষা করছে কখন বাবা আসবে, জানালে দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে যে ওর বাবা ওখানে বসে বসে কি করে। কয়েকদিন পর্যন্ত তাইবাদের বাসায় অতিরিক্ত তেল ঝাল খাওয়া হয়ে গিয়েছে, এছাড়াও অনেক বেশি পরিমাণ শুটকি ভর্তা খেয়েছি, যার কারণে পেটে একটু প্রবলেম হয়েছে। আপনাদের ভাইয়া গিয়েছিল বাহির থেকে নাস্তা আনার জন্য, এখনও বাসায় রান্না শুরু করিনি। কালকে রাতে অবশ্য একটু কলিজা ভুনা করেছিলাম, সেটা ছিল, আর রুটি নিয়ে এসেছে, সাথে আটা আনতে বলেছিলাম। কালকে থেকে বাসায় ব্রেকফাস্ট বানাবো। আমাদের নতুন বাসার সব থেকে ভালো লাগার জায়গাটা হচ্ছে ব্যালকনি। এখানে বসে এত সুন্দর প্রকৃতি উপভোগ করা যায়। আমাদের বিল্ডিংয়ে যে কয়টা ফ্ল্যাট আছে, প্রত্যেকটার ফ্ল্যাটের চেয়ে আমাদের রান্নাঘরটা একটু ছোট, তারপরও আমি এই বাসাটাই নিয়েছি, কারণ দুইটা রুমের সাথে দুইটা ব্যালকনি, আর ব্যালকনি দিয়ে তো কত সুন্দর প্রকৃতি দেখা যায়, যেখানে বসলেই মন ভালো হয়ে যায়। রান্না বসিয়ে দিয়েছি, মাশরাফি রুটি খায়নি, আর ওর জন্য তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি, সাথে আমি একটু ডিম এবং মিষ্টি আলু সেদ্ধ দিয়েছি। রান্নাঘর চারদিকটা এলোমেলো, মাঝখান থেকে রান্না করতে চলে এসেছি আর কি। যেসব জিনিসগুলো খুবই প্রয়োজনীয় সেগুলো একটু হাতের কাছে রেখেই রান্না শুরু করেছি। আমি যে সব কিছু গুছিয়ে নেব তা এখনো পারিনি, আপনাদের ভাইয়াকে দিয়ে শীল এবং পাটা উপরে উঠিয়ে রেখেছি, কারণ মাঝে মধ্যে একটু ভর্তা খেতে মন চায়। আলু, ছিম এবং লাউ শাক একসাথে রান্না করব, আর আমার মোস্ট ফেভারিট হচ্ছে কচুর লতি, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করব। মাশরাফি এবং ওর বাবার জন্য একটু মুরগি মাংস নামিয়ে নিয়েছি। এদিকে রান্না করছি আর ফাঁকে ফাঁকে একটু গোছ গাছের কাজ করছি। সব কিছু এলোমেলো, ছোট ছোট কাজগুলো আমি করছি, বড় বড় কাজগুলো রেখে দিচ্ছি। যেগুলো একান্ত প্রয়োজন সেই কাজগুলোই করছি। আর বাসায় এসেছি, বা বাসায় আসার আগেও একজন লোক খুঁজতেছিলাম যাকে দিয়ে একটু টুকিটাকি কাজ করাবো, কিন্তু এই ধরনের লোকজন এখানে পাওয়াটা খুবই কষ্টকর, কারণ এখানকার লোকজন বেশি হচ্ছে কৃষিকাজের উপরে নির্ভর। পুরুষ মহিলা সবাই একটু কৃষিকাজ করতে বেশি পছন্দ করে, বাসার কাজ বাজ মানুষ একটু খুবই কম করে। কি আর করা, এলোমেলো অবস্থায় থাকতে পারছি না, সহ্য হচ্ছে না, তারপরও একটু একটু করে গোছাতে হবে। মিনিকে রেখে এসেছি তাইবাদের বাসায়, কারণ ওর বেবিগুলো অনেক ছোট ছোট, এই সময় জায়গা পরিবর্তন করলে হয়তো বা কোনো প্রবলেম হতে পারে, সে কারণে আর নিয়ে আসিনি। আর আনবো কি না তাও জানি না, কারণ
আমার এমনিতেই প্রচুর পরিমাণ অ্যালার্জি, আর অ্যালার্জির সমস্যাটা এখন অনেক বেশি বেড়ে গিয়েছে। তো আর যেটা হয়েছে যে আপনাদের ভাইয়া মিনিকে নিয়ে অনেক বেশি আধিক্ষেতা করে, মিনিকে বেড়ে উঠায়, মিনিকে এই খাবার টেবিলের পাশে খেতে দেয়, যেগুলো এখন আমার একটু অস্বস্তি হচ্ছে। তো সে কারণে ভাবছি যে মিনিকে তাইবাদের বাসায় রেখে আসব, পরে আমি সুস্থ হওয়ার পর দেখি ওকে কি করা যায়। আর গত পর্বে অনেক আপুরা বলেছিলেন যে আমি কমেন্ট কেন বন্ধ করে দিয়েছি, আসলে আমার ব্লগের কমেন্ট বন্ধ আমি কখনোই করি না। তো যেটা হয়েছে, গত ব্লগে আমি বেবিদেরকে বেশি দেখিয়েছি, মাশরাফি এবং তাইবা পুরো ব্লগ জুড়ে ছিল, সে কারণে হয়তো ইউটিউব থেকেই আমার কমেন্ট বন্ধ করে দিয়েছে। আশা করি আপুরা বুঝতে পেরেছেন আমি কমেন্ট বন্ধ করিনি। গত ব্লগে আমার কমেন্ট বন্ধ দেখে আপনাদের ভাইয়াও বাসায় এসে একই প্রশ্ন করেছে যে কমেন্ট বন্ধ করে দিয়েছো কেন, কেউ কি বাজে কমেন্ট করেছে, কেউ খারাপ কিছু লিখেছে। আমি এত বোঝাতে চেষ্টা করলাম যে না, আমি ইচ্ছাকৃত বন্ধ করিনি, এমনিতেই বন্ধ হয়ে গিয়েছে। একই কথা, কে কি বলেছে বলো, কে কি খারাপ কমেন্ট করেছে। আমি বলছি যে আমার ভিউয়ার্স আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখে তারা কখনোই খারাপ কমেন্ট করে না, খুব কম সংখ্যক সময়ে হয় যে দুই একটা খারাপ কমেন্ট আসে, কিন্তু সবাই পজিটিভ কমেন্টগুলোই বেশি করে। একটা না 15-20 দিন তাইবার আম্মুর হাতের রান্না খেয়েছি, নিজের হাতের রান্না এখন কেন যেন নিজের হাত কাছেই ভালো লাগছে না। তারপরও রান্না তো করতেই হবে, তবে রান্না হচ্ছে সবার জন্য আলাদা আলাদা। কোনো কারণে কোনো জায়গায় কোনো অংশে একটুখানি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সহজেই পেয়ে যাবেন। আবারও কথা হবে আরেকটা নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।